প্রজাতন্ত্র দিবসে দিবার আত্মব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট শ্রমিক সংগঠনের এদিন বনগাঁ তৃণমূল শ্রমিক সংগঠনের উদ্যোগে এদিনের প্রতিযোগিতায় অংশ নেয় ষোলোটি দল ছাব্বিশে জানুয়ারি আজ প্রজাতন্ত্র দিবস গোটা দেশ জুড়ে পালিত হচ্ছে এই দিনটি এই বিশেষ দিনে তৃণমূল পরিচালিত শ্রমিক সংগঠনের সদস্যদের নিয়ে দিবার আত্রব্যাপী ক্রিকেট প্রতিযোগিতা বনগাঁত তৃণমূল সাংগঠনিক জেলা শ্রমিক সংগঠনের উদ্যোগে এদিন বারোরপল্লী ক্লাব মাঠে আয়োজন করা হয় এই প্রতিযোগিতার প্রথমে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এদিনের খেলা শুভ সূচনা হয় জানা গেছে বিগত বেশ কয়েক বছর ধরে ছাব্বিশে জানুয়ারির এই দিনটায় এই প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে ব্যতিক্রম হয়নি এ আয়োজকেরা জানিয়েছেন এবছর ষোলোটি দলের মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে এই বিষয়ে বনগাঁ তৃণমূল সাংগঠনিক জেলা শ্রমিক সংগঠনের সভাপতি নারায়ণ ঘোষ বলেন অন্যান্য বছর আটটি দল নিয়ে খেলা হতো এবছর পৌরপ্রধান জানিয়েছিলেন আরও বেশি করে যাতে সকলে অংশগ্রহণ করতে পারে ষোলোটি দল অংশ নিয়েছে এই দিনের খেলায় দিবারাত্রব্যাপী খেলা চলবে পুরস্কার বিতরণের পাশাপাশি খাওয়া দাওয়ার ব্যবস্থাও করা হয়েছে বলে জানান নারায়ণ ঘোষ আমরা আমাদের যত শ্রমিক সংগঠন আছে বছর আমাদের আমাদের বিগত দিনেও আটটা টিমের খেলা হতো এবছর আমরা ষোলোটা টিম টিম করেছি বিশেষ করে তিনটে ব্যবসা সমিতি থেকে শুরু করে বনগাঁ পৌরসভা যার পৌর প্রশাসক গোপাল শেঠ তিনি আদেশ দিয়েছেন যে এইভাবে টিম আরও বাড়িয়ে করো সেইভাবে এবার ষোলোটা টিম হয়েছে তা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা কথাই শিখিয়েছে মানুষের সুখ দুঃখে পাঠা থাকো আনন্দের মধ্যে থাকো তো এই দিনটা আমরা আনন্দের দিন বেছে দিয়েছি তাসকে আমরা করতে পারে গর্বিত ও আনন্দিত যেন মানুষের পাশে মানুষের সাথে থাকতে পারে এদিন বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে খেলায় অংশগ্রহণ করা হয় পাশাপাশি তিনটি ব্যবসায়ী সংগঠন ও বনগাঁও পৌরসভার পক্ষ থেকে একটি দল প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। এ বিষয়ে পৌরপ্রধান গোপাল শেঠ বলেন যে ভারতবর্ষের প্রথম সংবিধান রজ্জন স্বাধীন ভারতের তাদের আত্মপ্রকাশ করেছিল সেই দিনকে সামনে রেখে ভারতবর্ষের প্রতিটা কন্যারে কন্যারে সেই প্রজাতন্ত্র দিবস পালিত হচ্ছে বনগার বুকে বিভিন্ন খেলা খেলোয়াড় থেকে শুরু করে বিভিন্ন সাংস্কৃতিক জগতের মানুষ থেকে শুরু করে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান তাদের বিভিন্ন সারা বছরের কাজকর্মকে সামনে রেখে যখন করছে আমরা এখন বারলপল্লী লোকনাথ বাবার মন্দিরে আইন আয়োজিত যে ক্রিকেট টুর্নামেন্টের সমস্ত বিভিন্ন শ্রমজীবী মানুষকে সঙ্গে নিয়ে এখানে যে খেলার আয়োজন করেছে তাতে আমাদের বনগা পৌরসভা অংশগ্রহণ করেছিল সুতরাং সামগ্রিকভাবে আমরা একটা সামগ্রিক অনুষ্ঠানের মধ্যে রয়েছি তবে এখানে যে বারলপল্লী লোকনাথ বাবার মন্দিরে যে ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে এটা একটা সত্যিকারের দেখার মতন শ্রমজীবী মানুষরা ক্রিকেট খেলছে স্বাধীন ভারতবর্ষে এর থেকে ভালো জিনিস আর কিছু হতে পারে না অনেকে সাংস্কৃতিক যখন যেন মহকুমা শাসকের ওখানে আমাদের বিভিন্ন পার্টিসিপেশন থাকছে সাংস্কৃতিক জগৎ থাকছে কিন্তু শ্রমজীবী মানুষের খেলার জন্য নারায়ণ ঘোষের যে উদ্যোগ আমরা সাধুবাদ জানাচ্ছি এই শ্রমজীবী মানুষকে নিয়ে ক্রিয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে সবাই আমরা এক এই কথাটা সাম্প্রদায়িক সমৃদ্ধির বা বার্তা দেওয়ার জন্য এই লোকনাথ বাবার মন্দিরের পীঠস্থানে আনন্দিত গর্বিত রিপোর্ট নিউজ নোমেন্সল্যান্ড বনগা নারীর সৌন্দর্য শাড়িতেই সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কারা